সোমবার ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী উদযাপন করা হয় বীরভূমের জয়দেব কেন্দুলিতে। 1984 সালের 31শে অক্টোবর নিজের নিরাপত্তা কর্মীর গুলিতে মৃত্যুবরণ করেছিলেন কিংবদন্তী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এই দিনটি ভারতবাসীর কাছে একটি কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। এদিন ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক কমিটির প্রদেশ কমিটির সহসভাপতি তাপস মুখার্জি, সুভাষ কবিরাজ, আব্দুল মতিন সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। এদিন প্রয়াত ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। আমরা তোমায় ভুলছি না, ভুলছি না, ভুলবো না। আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। আমরা তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলছি না, ভুলবো না। ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। যে 1984 সালের 31শে অক্টোবর আমাদের প্রয়াত শ্রী ইন্দিরা গান্ধী প্রয়াত হয়েছিলেন, সেই প্রয়াত নেত্রীর প্রতি আমরা প্রতি বছর শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি। ইন্দিরা গান্ধী ছিলেন সারা বিশ্বের এমন একজন নেত্রী যার কথা বাদ দিয়ে গোটা পৃথিবীর রাজনীতিতে আমরা কিছু কল্পনাই করতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে ইন্দিরা গান্ধী 1971 সালের ভারত পাকিস্তানের যুদ্ধের সময় বাংলাদেশকে যেভাবে সাহায্য করে পাকিস্তান থেকে আলাদা একটি রাষ্ট্রের জন্ম দেওয়া হয়েছিল তার মূল কারিগর ছিলেন কিন্তু শ্রীমতী ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধীকে তার দেহরক্ষীরা 1984 সালের 31শে অক্টোবর নৃশংসভাবে গুলি চালিয়ে খুন করেছিল। তার প্রতিবাদে গোটা ভারতবর্ষ উত্তাল হয়েছিল। আমরা এই মহান নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এই জয়দেবের এই মূর্তির সামনে প্রতি বছর সমবেত হই এবং তাকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি এবং মানুষের কাছে তার যে কর্মকাণ্ড সেগুলো আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি। মানুষ যারা ইয়াং জেনারেশন তারা কিন্তু কিছুই জানে না, তারা ইন্দিরা গান্ধীর ইতিহাস জানে না, তারা কংগ্রেসের ইতিহাস জানে না, তারা সমস্ত ইতিহাস। আজকে কেন্দ্রের বিজেপি সরকার গোটা ইতিহাসটাকে যেভাবে বিকৃত করছে, যেভাবে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটাকে বিকৃত করছে, সেই বিকৃত ইতিহাস যাতে মানুষের কাছে গ্রহণযোগ্য না হয় সেটা তুলে ধরাই আমাদের প্রধান লক্ষ্য। একদিকে মাননীয় নেত্রীর প্রতি সম্মান জানানো, অন্যদিকে মাননীয় নেত্রীর যে অসামান্য কার্যকলাপ, তার যে অসামান্য অবদান, সেই অবদানটাকে মানুষের সামনে তুলে ধরাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।